মাঝের মধ্যে প্রকৃতির ডাক এসেছিল, তা কোনোভাবেই এড়োতে পারেননি রেলের টিকিট বুকিং ক্লার্ক। তাই টিকিট ঘরের বাইরে নিজে হাতে লেখা বোর্ড ঝুলিয়ে দিলেন তিনি। কী লেখা আছে সেই বোর্ডে জানেন? ওই বুকিং ক্লার্ক টিকিট ঘরের বাইরে লিখে গিয়েছেন, বাথরুম থেকে আসছি। হাতে লেখা সেই বোর্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। 15 সেকেন্ডের সেই ভিডিও দেখে নানা জনের নানা মন্তব্য। জানা গিয়েছে ভাইরাল ভিডিও পাটনা স্টেশনে তোলা হয়েছে, সেখানে এক টিকিট বুকিং ক্লার্ক এই কাণ্ড করেছেন। সারাদিনের কাজের মাঝে তার একটু বিরতির দরকার হয়েছিল, শৌচকর্ম করতে উঠে যেতে হয়েছিল কিছুক্ষণের জন্য। এই সময়টুকুর মধ্যে যদি কেউ টিকিট কাটতে আসেন, তাদের জন্য এই বোর্ড ঝোলানোর ব্যবস্থা করেছিলেন তিনি। টিকিট কাটতে এসে কাউন্টার ফাঁকা পান এক যাত্রী, তখন তার চোখ পড়ে সেই হাতে লেখা বোর্ডে। দেখে সঙ্গে সঙ্গে তিনি সেটার ভিডিও করেন, সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট মাধ্যমে। ভিডিও দেখে কেউ কেউ ওই বুকিং ক্লার্কের সততার প্রশংসাও করেছেন, কেউ কেউ আবার বলেছেন এতটাও সৎ হওয়া দরকার ছিল না। বুকিং ক্লার্কের কাণ্ড দেখে সকলেই দারুণ মজা পেয়েছেন।